আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, সরকার হঠাৎ রাজপথ দখলে নিতে হবে বলছে যুব দল সভাপতি। এরপর জানিয়ে দেব ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো বলছে কাদের। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে মঈন খান। এবং জানিয়ে দেব সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না বলছে কৃষি মন্ত্রী। এবং জানিয়ে দেব রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে বলছে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দেব চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি বলছে কামরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সরকার হঠাৎ রাজপথ দখলে নিতে হবে বলছে যুব দল সভাপতি। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ দখল করে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকার হঠাৎ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। গতকাল বৃহস্পতিবার এক দফা দাবিতে কুমিল্লা চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে টুকু এসব কথা বলেন। যুব দল সভাপতি বলেন, এ সরকার বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিতে চেয়েছিল দেয় নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনগণ দিশেহারা, লুটপাটের সরকার আমলের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার কথার নিন্দা জানানোর ভাষা নেই। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে কি দুটি আইন চলছে, একটি আইন বিরোধী দলের জন্য, অন্যটি সরকারি দলের জন্য। এমন দেশ পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, আমাদের জেগে উঠতে হবে, রাজপথ দখল করে সরকারকে হটাতে হবে, জনগণ আর কোনো স্বৈরাচার, সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, এই অনির্বাচিত সরকারকে বিদায় করে তারপরেই আমরা ঘরে ফিরব। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো বলছে কাদের। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দিল্লির সঙ্গেও আমাদের পরীক্ষিত বন্ধুত্ব, 71 থেকে এই সম্পর্ক আমাদের স্ট্র্যাটেজিক পলিসিতে, দিল্লিরও আমাদের দরকার, আমাদেরও দিল্লি দরকার। মাঝখানে 21 বছর সম্পর্কের অবনতি আমাদেরও কারোর জন্য ভালো হয়নি, বিশেষ করে ভারত অনেক বড় দেশ, তাদের ক্ষতি অতটা নেই যতটা ক্ষতি আমাদের হয়েছে। আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকলে আমাদেরও অনেক কিছু ভালো হতো, যেমন ধরুন এখন বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশের ভারতের বাণিজ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে মঈন খান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের উচ্ছ্বাসের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঈন খান বলেন, আজকে পারমাণবিক শক্তি নিয়ে কেউ আর বাহাদুরি করে না, যারা একসময় এ নিয়ে বাহাদুরি করত তারা এখন এটা প্রত্যাখ্যান করেছে। আজকে বাংলাদেশের সরকার সেই অপ্রয়োজনীয় জিনিস আঁকড়ে ধরে বাহাদুরি নিতে চাচ্ছে, এটা বাচ্চা ছেলের কাজ, যারা দেশ নিয়ে ভাবে তারা এসব ছেলেমেয়ে করতে পারে না। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সমালোচনা করেন। পরিবেশ ও মানব বিপর্যয়ের আশঙ্কা উপেক্ষা করে দুর্নীতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ একটি রাষ্ট্রীয় অপরিণাম দর্শিতা শীর্ষক এ আলোচনার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ গ্রুপ বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের মতো জনসমর্থনপূর্ণ একটি দেশের জন্য অবিরাম অপরিণাম দর্শিতার একটি জ্বলন্ত উদাহরণ বলে মন্তব্য করেন মঈন খান। মঈন খান বলেন, পরিবেশের দিক থেকে, মানুষের নিরাপত্তার দিক থেকে এটি একটি ঝুঁকিপূর্ণ প্রকল্প, যথার্থ বৈজ্ঞানিক। মঈন খান বলেন, পরিবেশের দিক থেকে, মানুষের নিরাপত্তার দিক থেকে এটি একটি ঝুঁকিপূর্ণ প্রকল্প, যথার্থ বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, ফলে এই প্রকল্পকে ঘিরে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। মঈন খান আরও বলেন, কতটা মূল্য দিয়ে আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাচ্ছি, কোনো যুক্তির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করতে হলো, সেটি একটি ব্যাপক গবেষণা বিষয়।
সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না বলছে কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, কিভাবে সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজগুলো সাধারণ মানুষের টাকা শুষে নিচ্ছে, আমরা অসহায়, কিছুই করতে পারছি না, কি একটা অসহায় অবস্থা। আমরা বেশি চাপ দিলে তারা বাজার থেকে আলু তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলুতে আমাদের ঘাটতি নেই। গত বছর আলুতে কৃষক দাম পায়নি, তাই এবছর তারা বেশি আলু চাষ করেনি। সেই সুযোগে এবছর সিন্ডিকেট করে একটা অবস্থা তৈরি করা হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমাদের মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তিনি বলেন, ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য প্রসিদ্ধ এলাকা, পেঁয়াজ পচনশীল পণ্য, সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত পচে যায়। আমরা পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি, ফরিদপুরে 50-60টির মতো ব্যবহার করা হচ্ছে, এটা খুব কার্যকরী। ভবিষ্যতে আমরা এ প্রযুক্তি আরো ব্যাপকভাবে ব্যবহার করতে চাই। সঠিকভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, নানা চক্র এর পেছনে কাজ করছে। তারা 2014 সালের নির্বাচন বানচাল করতে চেয়েছিল, হরতাল অবরোধ দিয়ে অচল করতে চেয়েছিল, নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছিল, গণতন্ত্রের নামে চরম বর্বরতা দেখিয়েছিল, গাড়ির দরজায় তালা দিয়ে যাত্রীদের পুড়িয়ে মেরেছিল। এর থেকে বিভৎস আর কি হতে পারে। রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে। এই বার্তা যদি শেখ হাসিনা বুঝতে না পারে, তাহলে আগামী দিনে আওয়ামী লীগের দুর্ভাগ্য আছে। আওয়ামী লীগের নামের দলটা এখন আর কোনো রাজনৈতিক দল নাই, এটা পুলিশ, আওয়ামী লীগ, সরকারি কর্মকর্তা, র‍্যাব আর লুটেরা ব্যবসায়ীদের সমন্বয়ে একটি রেজিমে পরিণত হয়েছে। পক্ষান্তরে বিএনপি একটি শক্তিশালী সত্যিকার অর্থে জনপ্রিয় রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগর কাজের দেউড়ি সংলগ্ন নেভাল মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদায়ক সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমির খসরু বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত 15 বছরে গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, বাড়িঘরে ভাঙচুর, চাকরি হয়েছে, হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, 40 লাখেরও বেশি নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এসব উপেক্ষা করে বাংলাদেশের বিএনপি একটি শক্তিশালী দলে রূপ নিয়েছে। জলে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে, এই খাঁটি সোনা কেউ পুড়তে পারবে না। চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি বলছে কামরুল ইসলাম। নির্বাচনকে বানচাল করতে চাইলেও বিএনপি তা করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে 57 নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, যারা স্বপ্ন দেখেছেন এটা দুঃস্বপ্ন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহউদ্দিন নাসিম নেতাকর্মীদের সতর্ক করে বলেন, 75-এর খুনিরা এখনো উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করতে চায়, তাই সবাইকে সেদিকে নজর রাখতে হবে। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে আমরা মেনে নেব, জনমত যাচাই করতে হলেও নির্বাচনে আসুন।